ইতালির অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন সংগঠন বৃহত্তর ঢাকা সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন রনি। এই উপলক্ষে রাজধানীর রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয় বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির আয়োজিত একটি মতবিনিময় সভা। সভায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। প্রার্থী ঘোষণা ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি ও মুন্সিগঞ্জ বিক্রমপুরের নূরে আলম সিদ্দিকী বাচ্চু। পরিচালনা করেন যৌথভাবে এলিন আহমেদ মিঠু, আমিনুল ইসলাম।